শিরোনামে শুনছিলেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা রক্ষীর হাতে সহপাঠী লাঞ্ছিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ক্যাম্পাস আজকে সকাল থেকে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা তারা বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসেও ভাঙচুর চালিয়েছে এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় আর এই পরিস্থিতিতে আগামীকালের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে নর্থ কর্তৃপক্ষ বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের সাথে দিনভরই থেমে থেমে চলে নরসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন ধাওয়া পাল্টা ধাওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ইটপাটকেলের জবাবে কাদানে গ্যাস ছড়ে পুলিশ বুধবার রাতে নরসাউদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারিয়ার হাসনাত তপু ও তার বন্ধু অ্যাপোলো হাসপাতালের মূল ফটকের পাশে মোটরসাইকেল রাখতে গেলে বাধা দেয় বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীরা এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা ব্যাপক মারধর করে তপুকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তপুকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে তপুর সহপাঠীরা জানান ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপকে বিষয়টি অবহিত করা হয় তারা কোনো পদক্ষেপই নেননি ফলে সকাল থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা লোকজন ওইখানে ওর সাথে বাজে বিহেভ করা শুরু করছে তো ওইখানে ওর রিয়াকশন দিছে ওকে রাইফেল দিয়ে মাথার মধ্যে মাথা মোটা ফাটাই দিয়ে নির্মাটা ভাবে খুব বাজেভাবে ভাবে মারা হয়েছে সিকিউরিটি পছন্দ সিকিউরিটি কেমনে সাহস হয় তামেরে বিচার চাই তারা যেন আমাদের কাছে ক্ষমা চায় এবং তারা যেন এনসিওর করে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায় বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে আ ওসবইকেলে বিশ্ববিদ্যালরে এক নোটিসে জানানো হয় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা সহ দশি নিরাপত্তা বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ক্লাসে ক্যান্সেল করে দিয়েছে আর কালকেও ইউনিভার্সিটি বন্ধ থাকবে। আচ্ছা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কালকে যে এক্সাম আছে ওগুলো postpon লাগবে। ওর বাইকটা এখন উদ্ধার হয়েছে কিনা আমি কি জানি না। আরো এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ফয়জুল সিদ্দিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা